প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত 1টার দিকে বস্তির ব্র্যাক কমিউনিটি স্কুলের পাশের একটি ঘরে হঠাৎই আগুন লেগে যায়। আতঙ্কে ঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যায় বস্তিবাসী। আগুনে পুড়ে গেছে বস্তির শতাধিক কাঁচা ঘর, সব হারিয়ে দিশেহারা অনেকেই। এর মধ্যেই এই রুম বেগুনে চিকুর দিয়ে ওরছে এই বাসের মানুষকে আগুন আগুন। এই আমি বাইরে নামবে আমাকে কলে করে পানি চাইপে আমরা থামাইছি, কিন্তু ওই সময় যদি ফায়ার সার্ভিস থাকতো তাহলে কমাই এলো যেতে। আমরা বালটি দিয়ে আর কত দূর দিতে পারি। আচ্ছা, বোবারমার বাড়ি আর হলো বাচ্চুর বাড়ি দুজন দুটা রুমে পাশাপাশি, এখন বোবারমার বাড়ির থেকে আগুনটা লাগছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 17টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ করে, তাদের সহায়তা করে বস্তিবাসী। আগুন লাগার পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে বলে অভিযোগ করেন কেউ কেউ। বুঝতে পারছি না ভাই, এই আগুনটা আমার মনে হয় না কিছু তো আগুন লাগছে, আমার মনে হয় না ভাই, আমার মনে হয় না কেউ লাগাই দিছে ভাই, আমার মনে হয় ধারণা দিতে যে আগুন লাগছে। প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস কর্মকর্তারা।